নমস্কার, আমি স্বপন, ইভিএম নিউজে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে উপস্থিত হয়েছি মহামৈত্রের মার্কশিট নিয়ে। মহামৈত্র প্রথম কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র থেকে তিনি 2019 সালে প্রথম নির্বাচিত হন এবং 2019 থেকে 2024-এর আবার একটি লোকসভা নির্বাচন কয়েক মাস পরেই অনুষ্ঠিত হতে চলেছে। এই বিগত 5 বছর ধরে মহামৈত্র তার লোকসভার একজন সদস্য হিসেবে অর্থাৎ তার সংসদীয় এলাকায় তিনি সাংসদ হিসেবে কতটা সফল, সেখানকার তার এলাকার যে 7টি বিধানসভা ক্ষেত্র রয়েছে সেই 7টি বিধানসভা ক্ষেত্রের বিধায়কদের কাজের ওপর মানুষ সন্তুষ্ট কিনা, যদি সন্তুষ্ট না হয়ে থাকে সেক্ষেত্রে তিনি কি কোনো ভূমিকা পালন করেছিলেন কিনা, সেখানকার পঞ্চায়েত সদস্য, সেখানকার পঞ্চায়েত সমিতির মেম্বার, সেখানকার জেলা পরিষদের সদস্যরা এবং সেখানকার মিউনিসিপ্যালিটির যে চেয়ারম্যান, সেখানকার মিউনিসিপ্যালিটির যে কাউন্সিলাররা রয়েছে তাদের কাজে মানুষ সন্তুষ্ট কিনা, এবং সেই কাজে নিয়ে যখন অভিযোগ উঠেছে সেই অভিযোগের ভিত্তিতে মহামৈত্র তিনি কোনো পদক্ষেপ গ্রহণ করেছিলেন কিনা, যদি গ্রহণ করে থাকেন সেটা মানুষ কতটা গ্রহণ করেছে, আর তিনি যদি পদক্ষেপ গ্রহণ না করে থাকেন সেটাতেও বা মানুষ তার বিরুদ্ধে কতটা গেছে, এই সমস্ত বিষয় নিয়ে আমাদের আজকে তুল্যমূল্য আলোচনা। 2010 সালে মহামৈত্র তৃণমূল কংগ্রেসে যোগদান করেছিলেন। 2000 তিনি কালিয়াগঞ্জের থেকে বিধায়ক হিসাবে কাজ শুরু করেন, তারপরে মানে সংসদীয় রাজনীতিতে পা রাখেন। 2019-এ লোকসভায় যেতেন, কংগ্রেসের তৃণমূল কংগ্রেসের টিকিটে যেতেন। তার আগে 2010-এর আগে তিনি কিন্তু কংগ্রেসে প্রথম এসে যোগদান করেছিলেন, অর্থাৎ আমেরিকা থেকে তিনি ফিরে এসে তিনি প্রথম কংগ্রেসে যোগদান করেছিলেন, পরে 2010-এ তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। আর 2019-এ তৃণমূল কংগ্রেসের টিকিট থেকে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র থেকে তিনি এমপি হন। তিনি প্রায় 2.5 কোটি টাকার মালিক, তার অঞ্চলের ভোটদাতারা 14,76,783 মতো তার ভোটার রয়েছে। টোটাল লোকসভা কেন্দ্রের মধ্যে 7টা বিধানসভা কেন্দ্র তার ওই লোকসভার মধ্যে, তেহট্ট, পলাশিপাড়া, কালীগঞ্জ, নাকাশিপাড়া, চাপড়া, কৃষ্ণনগর উত্তর, কৃষ্ণনগর দক্ষিণ, এর মধ্যে একমাত্র কৃষ্ণনগর উত্তর মুকুল রায় বিজেপি জিতেছিলেন, বাকি 6টা বিধানসভাতেই সেখান থেকে তৃণমূল কংগ্রেস জিতেছে। তেহট্টে তাপস কুমার সাহা, পলাশিপাড়াতে ডক্টর মানিক ভট্টাচার্য, কালীগঞ্জে নাসিরুদ্দিন আহমেদ, নাকাশিপাড়াতে কল্লোল খান, চাপড়াতে রুকবানুর রহমান জিতেছিলেন, আর কৃষ্ণনগর উত্তরে তো মুকুল রায় জিতেছিলেন, কৃষ্ণনগর দক্ষিণ থেকে উজ্জ্বল বিশ্বাস, তিনি পরে মন্ত্রীও হয়েছিলেন। এই যে মোট 7জন বিধায়ক, এই 7জন বিধায়কের কাজ কতটা প্রভাব ফেলেছে কৃষ্ণনগর এই লোকসভা কেন্দ্রের মহামৈত্র তার পারফরমেন্সে, আমরা সেই সমস্ত বিষয়ে আলোচনা করার আগে বলি যে মা কালীকে নিয়ে তার যে বিতর্কিত মন্তব্য, সেই বিতর্কিত মন্তব্য কিন্তু এই বিধানসভা ক্ষেত্রের মানুষজন কিন্তু ভালো চোখে নেয়নি, এবং এই 7টা বিধানসভার মধ্যে 6টা বিধানসভায় 2021-এ তৃণমূল কংগ্রেসের জিতে যাওয়ার পেছনে একটা গুরুত্বপূর্ণ কারণ ছিল সিএএ আর এনআরসি ইস্যুতে যে ব্যাপক একটা প্যানিক তৈরি করা হয়েছিল গোটা পশ্চিমবাংলা জুড়ে, যে কারণে সিপিএম কংগ্রেস থেকে গোটা ভোটটা ট্রান্সফার করে গেছে সেখানে তৃণমূল কংগ্রেসে, এবং ফলে তৃণমূল কংগ্রেস সেখানে লাভবান হয়, 6টা বিধানসভা ক্ষেত্রই জিতে যায় তৃণমূল কংগ্রেস এই 7টা লোকসভা কেন্দ্রে 7টা বিধানসভার মধ্যেই। এরপরে যেটা আসছি আমরা, যে মহামৈত্রের বিরুদ্ধে একটা অভিযোগ বারবার তার দলের বিরুদ্ধে দলের মধ্য থেকেই উঠছে, যে তিনি সবসময় নিজেকে প্রচারের আলোয় রাখেন, ওপর তলায় থাকেন, নিচু তলায় তার সঙ্গে যোগাযোগ নেই, কর্মীদের সঙ্গে তার যোগাযোগ নেই, তিনি ওপর তলায় থাকেন, তিনি নেতৃত্বের মধ্যে থাকার চেষ্টা করেন, নেতাদের কাছাকাছি থাকার চেষ্টা করেন এবং প্রচারের আলোয় থাকার চেষ্টা করেন, এটা হচ্ছে তার বিরুদ্ধে অভিযোগ। আর গোষ্ঠীদ্বন্দ্বের ক্ষেত্রে তার ভূমিকা হচ্ছে অতীব খারাপ, মানুষের অভিযোগ হচ্ছেন এই সমস্ত গোষ্ঠীদ্বন্দ্বতে তিনি কোনো ক্ষেত্রেই সেই গোষ্ঠীদ্বন্দ্ব মেটানোর ক্ষেত্রে কোনো উদ্যোগ তার পক্ষ থেকে দেখা যায় না। গোষ্ঠীদ্বন্দ্বের ক্ষেত্রে তিনি গোষ্ঠীদ্বন্দ্বের যারা শক্তিশালী গোষ্ঠী তিনি সবসময় তাদের পক্ষেই থাকেন, যারা দুর্বল, অপেক্ষাকৃত দুর্বল গোষ্ঠী তাদেরকে তিনি কোনো রকম সমর্থন দেন না, সহায়তা দেন না, রাজনৈতিকগতভাবে তাদেরকে রক্ষা করা এই ব্যাপারে কোনো দায়িত্ব পালন করেন না। মহামৈত্র অভিযোগ জানালেও তিনি অভিযোগ শোনেন না, যারা ক্ষমতাশালী তিনি তাদের পক্ষেই সবসময় থাকেন, এটাই হচ্ছে ওখানকার যারা তৃণমূল কংগ্রেসের কাছ থেকে আমরা সূত্র মারফত যা খবর পাচ্ছি। দুর্নীতিতে চ্যাম্পিয়ন হচ্ছে এই লোকসভা কেন্দ্রের মধ্যে বিধানসভা ক্ষেত্রের যারা এমএলএ রয়েছে তারা চ্যাম্পিয়ন, পঞ্চায়েত স্তরে অন্যান্য স্তরগুলোর কথা তো পরেই আসছি, প্রথম কথা এই নাম আসছে এখানকার বিরল মণিমাণিক্যর মতো ডক্টর মানিক ভট্টাচার্য, সপরিবারে জেলে আছে, শিক্ষাক্ষেত্রে দুর্নীতি এই ইস্যুতে কখনো সরব হতে দেখা যায়নি এই যে মহামৈত্র এখানকার সাংসদ, তাকে এর বিরুদ্ধে পক্ষে বা বিপক্ষে খুব বেশি কথা বলতে দেখা যায়নি। এখানকার মানুষ চাইছিলেন যে এই যে দুর্নীতিগ্রস্ত, এই দুর্নীতির বিরুদ্ধে মহামৈত্র কথা বলুক, দলের ভেতরে কথা বলুক, কিন্তু দলের ভেতরে এই ব্যাপারে তিনি কখনোই কোনো কথা বলেন না, এবং
তাপস কুমার সাহা রয়েছেন, আরও অনেকের নাম আসছে এখান থেকে। মন্ত্রী উজ্জ্বল বিশ্বাসের বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ আছে, নাসিরুদ্দিন আহমেদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে, রুকবানুর রহমান তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে। আপনারা জানেন এই রুকবানুর রহমান তিনি কলকাতাতে থাকেন এবং তার ভাইয়ের মৃত্যুকে কেন্দ্র করে একসময় গোটা পশ্চিমবাংলার রাজনীতি উত্তাল হয়েছিল। তৃণমূল কংগ্রেসের সেই উত্তাল করা রাজনীতি থেকেই রুকবানুর রহমান উঠে আসে এবং তারপরে রুকবানুর রহমান এই চাপড়া থেকে, চাপড়া লোকসভা কেন্দ্র থেকে তিনি জয়ী হন এবং এখানে বিধায়ক হিসাবে তিনি বিধায়ক হন। আর এই দুর্নীতিতে চ্যাম্পিয়ন যখন এই এই বিধায়কদের বিরুদ্ধে অভিযোগ উঠছে, তখন আমরা এখানে দেখছি যে পঞ্চায়েতের বিরুদ্ধে 100 দিনের কাজ, টাকা, ভুয়ো জব কার্ড তৈরি করার অভিযোগ এইখানে পঞ্চায়েতের বিরুদ্ধে আছে। আবাস দুর্নীতিতে ভুরি ভুরি অভিযোগ এখানে, আবাস দুর্নীতি, আবাস যোজনার বাড়ি তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা বানিয়ে নিয়েছেন। এমপির কাছে লিখিত অভিযোগ জানানো হয়েছে, দলের বিরোধী দলের গোষ্ঠী তারা অভিযোগ জানিয়েছেন, গ্রামের মানুষ লিখিতভাবে অভিযোগ জানিয়েছেন, কোনো উত্তর পাননি সাংসদের কাছে গিয়ে, কোনো সাড়া মেলেনি, অভিযোগ শুনেছেন, অভিযোগের কোনো উত্তর পাওয়া যায়নি। এটা হচ্ছে ওই লোকসভা কেন্দ্রের মানুষের অভিজ্ঞতা আমরা যেটা জানতে পেরেছি। এর মধ্যে পঞ্চায়েত এই 7টা বিধানসভা ক্ষেত্রে আমরা এখনো পর্যন্ত যা জানতে পারছি যে প্রায় 90টার কাছাকাছি পঞ্চায়েত রয়েছে। আমরা শুধু পঞ্চায়েতটা নিয়ে যদি আলোচনা করি, 90টার মতো পঞ্চায়েতে, গ্রাম পঞ্চায়েতের মধ্যে 2018 সালের এই পঞ্চায়েতে 81টার পঞ্চায়েতই জিতে গিয়েছিল তৃণমূল কংগ্রেস, বাকি 9টা অন্যান্যদের মধ্যে ভাগ হয়ে গিয়েছিল। এবং মৌহামিত্র বিভিন্ন সভায় এখন বলতে শুরু করেছেন যে 18 সালের মতো পঞ্চায়েত হবে না। 2018 সালের যেভাবে পঞ্চায়েতে দুর্নীতি করা হয়েছিল এটা তিনি মেনে নিচ্ছেন, যেভাবে ভোট দিতে দেওয়া হয়নি মানুষকে, ভোট লুট করা হয়েছিলেন পরোক্ষে তিনি এই কথাগুলো মেনে নিয়েছেন। অর্থাৎ বিরোধীরা যে অভিযোগ করছেন যে 2018 পঞ্চায়েত নির্বাচন ওটা একটা ফার্স, 2018 পঞ্চায়েত নির্বাচনে আসলে মানুষকে ভোট দিতে দেওয়া হয়নি, এই যে ভোট দিতে না দেওয়া এই বিরুদ্ধে যে বিরোধীরা বারবার সোচ্চার হচ্ছেন সেটাকেই মান্যতা দিলেন, সেটাই মান্যতা পেল। আমরা পঞ্চায়েত নির্বাচনের 2018 যে পঞ্চায়েত নির্বাচনের এই 90টা পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রে আমরা যা ফলাফল পাচ্ছিলাম 81টাই জিতে গিয়েছিল তৃণমূল কংগ্রেস, বাকিগুলো অন্যান্যরা জিতেছিল। তো সেক্ষেত্রে এই 18 পঞ্চায়েত নির্বাচনে যে ভোট লুট হয়েছিল, 18 পঞ্চায়েত নির্বাচন ঠিক মতো হয়নি, মানুষের মানুষ তার গণতান্ত্রিক অধিকারকে প্রয়োগ করতে পারেনি, উন্নয়ন রাস্তায় দাঁড়িয়েছিল গোটা রাজ্যে, এই যে একটা অভিযোগ বিরোধীদের পক্ষ থেকে আসছে সেই অভিযোগকেই পরোক্ষভাবে মান্যতা দিয়ে তৃণমূল কংগ্রেসের এই নেত্রী মৌহামৈত্র অর্থাৎ সাংসদ তিনি গোটা তার সাংসদ এলাকায় বলে বেড়াচ্ছেন 18 মতো পঞ্চায়েত করা যাবে না। অর্থাৎ 23 পঞ্চায়েত অভিষেক ব্যানার্জি চাইছেন, মানুষ যেখানে কোনো অভিযোগ করতে না পারেন, মানুষের যেন পঞ্চায়েত হয়, সেখানে যেন দুর্নীতিমুক্ত প্রশাসন হয়, দুর্নীতিমুক্ত যেন পঞ্চায়েত তৈরি হয়, সেই লক্ষ্যে তিনি কাজ করছেন। আর এই বার্তা যখন দিচ্ছেন তখন গোটা এই পঞ্চায়েতে বিরোধীরা তখন এই কথা বলছেন যে আসলে এটা আর একটা নতুন কৌশল, পঞ্চায়েতে 5 বছর ধরে দুর্নীতি হলো, চুরি হলো, 5 বছর ধরে চুপ থাকলেন, যদি জানেন যে এই পঞ্চায়েতগুলো অনৈতিকভাবে যুক্ত জয়যুক্ত হয়েছেন তাহলে 5 বছর ধরে পঞ্চায়েতগুলোকে আপনারা রাখলেন কেন? এই প্রশ্নের উত্তর তৃণমূল কংগ্রেসের কাছে নেই। মানুষ বিজেপি যখন প্রশ্ন করছে, বিরোধীরা যখন প্রশ্ন করছে যদি আপনারা বুঝেই থাকেন যে এই পঞ্চায়েতগুলো অনৈতিক, এই পঞ্চায়েতে দুর্নীতি হচ্ছে, তাহলে 5 বছর ধরে এই পঞ্চায়েতগুলোকে রেখে দিলেন কেন? এটাই প্রশ্ন। তো এই প্রশ্নের কোনো উত্তর নিয়ে বলছে আসলে এটা আবার একটা নতুন কৌশল তৃণমূল কংগ্রেসের মানুষকে বোকা বানানোর জন্য, সে কারণেই এই ধরনের বক্তব্য তারা এখন ডাকছেন যে 18-তে যা ভুল করেছি করেছি, 23-এ করবো না, সুতরাং মানুষ আমাদের আরেকবার সুযোগ দিক। এটাই হচ্ছে তৃণমূল কংগ্রেসের এই মুহূর্তের কৌশল। আর সেই কৌশলেও, কৌশলকে সামনে রেখেও আমরা এখন যা দেখতে পাচ্ছি যে পঞ্চায়েতের নির্বাচনের আগেই কোঅপারেটিভ যে ইলেকশনগুলো হচ্ছে সেই সমবায় নির্বাচনগুলোতে তৃণমূল কংগ্রেস একের পর একে হারছে, সাগরদিঘির নির্বাচনে যে মডেল তৈরি হয়েছে সেই মডেলে বিভিন্ন জায়গায় বিরোধীরা ঐক্যবদ্ধ হচ্ছে, মুসলিম সংখ্যালঘু ভোট এখানে, আর সেইভাবে এই জেলাতেও এই লোকসভা কেন্দ্রের বিধানসভা 7টা বিধানসভা কেন্দ্রেও মুসলিম ভোট সিএ এনআরসি ইস্যুতে যে ভীতি তৈরি করা হয়েছিল সেই ভীতি কাটছে, কংগ্রেস এবং সিপিএম তাদের সংখ্যালঘু ভোট তাদের দিকে ফিরে যাচ্ছে, একটা অংশ বিজেপির দিকেও আসছে, তাহলে সংখ্যালঘু ভোট এই জেলাতেও কমছে, 18-20% সংখ্যালঘু ভোটে ভাঙন ধরছে। সুতরাং আমরা এই যে পঞ্চায়েত যা দেখতে পাচ্ছি যে 90টা পঞ্চায়েতের মধ্যে সেখানে বিজেপি জিততে পারে,
50 থেকে 55টা জেতার মতো জায়গায় চলে গেছে। কংগ্রেস সিপিএম জোট 2 থেকে 3টে পঞ্চায়েত দখল করতে পারে। তৃণমূল কংগ্রেস 30 থেকে 35টা পঞ্চায়েত দখল করার মতো জায়গায় চলে গেছে। অর্থাৎ পঞ্চায়েত নির্বাচনেই তৃণমূল কংগ্রেসকে সেখানে পরাজয়ের সম্মুখীন হতে হবে এই লোকসভা কেন্দ্রে। এবং তারপরে আমরা যেটা দেখতে পাচ্ছি, এখানকার এমপি মহুয়া মৈত্রকে মানুষ তার সার্বিক কাজ, তিনি একজন সাংসদ হিসেবে তার যে দায়িত্ব পালন করার কথা সেক্ষেত্রে, দলীয় নেতৃত্ব হিসেবে তার যে দায়িত্ব পালন করার কথা সেক্ষেত্রে, তার অধীনস্থ বিধায়করা, সেখানকার পঞ্চায়েতের সদস্যরা, সেখানকার কাউন্সিলররা, তাদের যে কাজে সমস্ত কিছু মিলিয়ে তারা যারা নাম্বার দিচ্ছেন মার্কশিটে, আমরা দেখতে পাচ্ছি মহুয়া মৈত্র 10-এ 4 পাচ্ছেন। সার্বিকভাবে গড়ে তিনি যে নাম্বার পাচ্ছেন তাতে 10-এ 4 পেতে পারেন। অর্থাৎ মহুয়া মৈত্র লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে আমরা 2024 লোকসভা নির্বাচনে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে মহুয়া মৈত্রের এই সিট জেতা কিন্তু খুব কঠিন। মানুষের ভোটে তিনি প্রায় 40% ভোট কিন্তু তিনি পাচ্ছেন, অর্থাৎ 60% তার বিরুদ্ধে মানুষ কথা বলছেন। এই 60% মানুষকে তার পক্ষে আনতে হবে, একটা সংখ্যাগরিষ্ঠ মানুষকে তার পক্ষে যদি আনতে পারেন তবেই 2024 এই কৃষ্ণনগর লোকসভা থেকে তিনি যদি টিকিট পান তবেই তিনি পুনরায় জয়যুক্ত হতে পারেন। নচেত 2024 লোকসভা নির্বাচনে মহুয়া মৈত্রকে এই নির্বাচনে পরাজয়ের সম্মুখীন হতে পারে মহুয়া মৈত্র মার্কশিট, অন্তত সেই কথাই বলছে। আর এই পর্যন্ত আমি স্বপন আজকে বিদায় নিচ্ছি। ইভিএম নিউজ আপনার কথা বলে।